Bismillahirrahmanirrahim. তো দেখে কামরাঙ্গা মরিচ বা নাগা মরিচ বা যেই যেই মরিচ বলো সেই মরিচগুলো শো করব। তোমরা দেখলে মুগ্ধ হয়ে যাবে। তার আগে অন্যান্য জিনিসগুলো একটু টুকিটাকি করে শো করে দিব। দেখো মাত্র তুলে এনেছি কিছুটা কাঁচা মরিচ আর টমেটো। এগুলো অর্গানিক, তো সাইজে খুব বেশি বড় হবে না। একটু একটু একটা দুটো করে পাকছে আর নিয়ে আসছি। এটা আজকে ঘরে রাখলি রাতে সকালবেলা দেখা যাবে লাল হয়ে গেছে। দেখো একটু একদম ফ্রেশ মরিচ মাত্র নিয়ে এসেছি, একটা পাকা শসা। আর আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি, পাকা শসা ছোটোবেলায় আমার আম্মারা মিষ্টি মানে মিষ্টি করে ফিন্নি রান্না করে দিত, কিন্তু মিষ্টি আইটেম ছাড়া পাকা শসার কোনোভাবে রান্না করা যায় কি না? কারো জানা থাকলে কষ্ট করে আমাকে জানাবে। আর একটা কাঁচা শসা, গ্রিন গ্রিন কিউকাম্বার, রাইপ কিউকাম্বার, গ্রিন পেপার, টমেটোস, শাক লিভস, এখানে আছে কুমড়ো এবং লাউ শাক। আর অনেক শাক আমি তুলে রেখেছি, কিন্তু যতটুকু সম্ভব কষ্ট করে কেচে দিয়ে কেটেছি। হাতে আসলে অনেক ব্যথা, তবু কাজকর্ম তো করতে হয়। কখনো ডান হাতে, কখনো বাঁ হাতে, কখনো দুই হাতেই অকেজো থাকে, তবু জীবন চালিয়ে নিতে হয়। যাই হোক, হ্যাঁ বন্ধুরা, তোমরা ভিডিওটা পুরো দেখবে। ছোট্ট বাগানের চমৎকার চমৎকার সবজিগুলো তোমরা দেখতে পাবে। মরিচগুলো দেখলে সত্যি আসলে তোমরা মুগ্ধ হবে আমি বলবো। ওকে, কেটে টেটে রেডি করে রাখলাম। রাতের বেলা জাস্ট রসুন ফোড়ন দিয়ে ভেজে নিব। মজার একটা অর্গানিক শাক রান্না করা হবে। আর শশার যে ব্যাপারটা বললাম, তোমরা কষ্ট করে কারো জানা থাকলে উইদাউট সুইট আইটেম মানে সুইট আইটেম বলবে না, তাছাড়া কি চিংড়ি মাছ দিয়ে বা কিছু দিয়ে রান্না করা যাবে কি না আমাকে কষ্ট করে জানিয়ে দিবে। ওকে, তাহলে লেটস গো। আমরা অন্যান্য আইটেমগুলো ভিজিট মানে গার্ডেনের দেখে নিই। ওকে, লুক লাইক এ ব্রিঞ্জল অর বেগুন। দেখতে পাচ্ছ, দেখে মনে হচ্ছে কালো বেগুন, কিন্তু আসলে তা না, এটা হচ্ছে ব্ল্যাক পেপার, কালো মরিচ। হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করছি প্রত্যেকে ভালো আছে। এই প্রত্যাশা নিয়ে আমার ছোট্ট ভিডিওটা শুরু করছি, গার্ডেন ভিডিও। আমি সবার কাছে একটু জানতে চাচ্ছি, কাইন্ডলি তোমরা আমাকে জানিয়ে দিবে এই যে মরিচগুলো কোন দেশে মরিচগুলোকে কী নামে ডাকা হয়। অর্থাৎ এক একটা আঞ্চলিক ভাষা দিয়ে জানতে চাচ্ছি, এক একটা এলাকার লোকদের কাছ থেকে তোমরা একে কী নামে চেনো। বাট আমরা কামরাঙ্গা মরিচ বলি, আর অনেক নাম জানি অন্যান্য অঞ্চলে, কিন্তু আমি বলবো না। তোমরা বলবে এই মরিচগুলোকে তোমরা কী নামে চেনো। একেবারে বাংলাদেশি খাঁটি মরিচ, কামরাঙ্গা মরিচ। মাশা আল্লাহ, দেখো কত ধরেছে, আর অনেক ধরবে। আর জানো তো, আজকে শশা গাছে এসে দেখি, পরশু দিন শশা তুলে নিয়ে গেছিলাম, দেখেছ তোমরা। আমি ভেবেছি আজকে বড় হয়নি, আজকে দেখে একটা একটু বড় হয়েছে, তুলে নিয়েছি। আর কতগুলো আছে গাছের মধ্যে ঝুলছে। আর একটা যেটা আমি তোমাদেরকে এখন যেতে যেতে শো করাবো, ক্যামেরাটা আমি অফ করব না, তোমরা ওপেন দ্য আই মানে চোখটা খালি খুলে রাখো, আমি ক্যামেরাটা অফ করব না। আমি যাচ্ছি, আমি আসলে হাতের ব্যথায় প্রচণ্ড ক্লান্ত হয়ে আছি, মানে হাতের ব্যথাগুলো কমেই না। মাঝখান দিয়ে 4-5 দিন মাশাআল্লাহ অনেক ভালো ছিল, কিন্তু আজকে 4-5 দিন কি যে কষ্ট হাতের ব্যথায় পাচ্ছি। এই যে দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, পরশু দিন তুলে নিয়ে গিয়েছি, কিন্তু আমি দেখতেই পাইনি। ওরে আল্লাহ, সোবাহান আল্লাহ, দেখো এটা যে পেকে গাছের মধ্যে আছে এত বড় একটা শশা, এটা আমি টেরই পাইনি। দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা, অনেক বড় একটা শশা, গাছ পাকা শশা, দেখছ? এটা আমি কি করব বুঝতে পারছি না। শশা নিয়ে বিচি বিচি করব সেটা ঠিক আছে, কিন্তু এত বড় শশাটা চোখে দেখলে কাঁচা খাওয়া যেত। বিচি করার আরও অনেক সময় আছে। আমার ছেলেটা শশা খুব পছন্দ করে, বিশেষ করে যদি গার্ডেনের হয়। আর এগুলো তোমরা রোজই দেখো বড় হয়, আর পেরে নিয়ে নিয়ে আমরা কাঁচা ভাত দিয়ে খাই, শাকের সাথে রান্না করি, ভেজিটেবল করি। এই কারণে মরিচগুলো না খেতে ভীষণ মজা, ঝালও আছে আর খুব সুন্দর একটা ফ্লেভার আছে। সবাই মরিচটা খুব পছন্দ করে, সেই জন্য রোজকার ভিডিওতে তোমাদের সাথে ছোট্ট এই মরিচগুলো, এগুলো উপর দিকে মুখ করে হয়, এই মরিচগুলো শেয়ার করি। আর সেই সাথে আমি আসলে এই পাকা শসা অনেকে রান্না করে খায়, এখানে বেশি বড় দেখা যাচ্ছে না, কিন্তু ভালোই বড়।
এখানে ঠান্ডা একটা বাতাস মাত্রই ছুটছে, মানে অনেক গরম ছিল, কিন্তু এই মুহূর্তে খুব সুন্দর একটা বাতাস বের হচ্ছে, মনে হচ্ছে কোথাও বৃষ্টি হয়েছে। এখানে হলে খুব ভালো হতো। আমি হাতের ব্যথার জন্য পানি দিতে পারছি না, গত পরশু দিন অনেক পানি দিয়ে গিয়েছিলাম, সেদিনও খুবই ব্যথা ছিল হাতে, তারপরও পানি দিয়ে গিয়েছিলাম। কিন্তু এখানে সবাই জানো যে গরমের পরিমাণটা কত বেশি, সো পানিটা প্রতিদিন দুইবার করে দেওয়া হচ্ছে, সেখানে আমি পরশু দিন দিয়েছি আর দেইনি, কি বলবো আসলে। দেখো তোমাদের কি এগুলোর জন্য অনেক বেশি স্পেসের দরকার, এবার স্পেসও পাইনি তো, যদি এগুলো স্পেস পেতাম না ভিতরে যে কত টমেটো নষ্ট হচ্ছে, কিন্তু আমি অনেক টমেটো আছে ভিতরে নষ্ট হয়ে যাচ্ছে, কারণ ওরা আলো বাতাস পাচ্ছে না সেই জন্য। শাকগুলো তুলে নিয়ে এসে রাতে রান্না করার জন্য কেটে নিচ্ছি, কারণ কেটে দেরি করে রাখলে রাতে রান্না করতে দেরি হবে না, কেটে দিয়ে কাটছি, আর সেজন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর আজকের ভিডিও দেখবে সবাই পুরোটা, তোমাদের কাছে অনেক ভালো লাগবে। এক হাতে মোবাইল, অন্য হাতে কাঁচি, মোবাইলটা ধরে রেখে চেষ্টা করছি একটু ভিডিও করার জন্য, যে আমি কেঁচি দিয়ে মরিচগুলো কী করে কেটে নিচ্ছি। এই মরিচগুলো হেলেনাপুরা খুবই পছন্দ করতো, এখন ওরা দূরে, মরিচগুলো খেতে যেমনি মজা দেখতেও খুবই সুন্দর, আর স্মেলটা খুব ভালো। এই যে এখন জমিতে হচ্ছে, প্রতিদিন একটু করে তুলে নিয়ে আসি, ওর বাবা ভাতের সাথে খায়, আমি খাই, কখনো কখনো আমার ছেলেটা খায়, ভাজি টাজি করলে সাথে দেই, একেবারে মানে নিজের নিজের হাতে করা, 100% অর্গানিক সব কিছু, খাবার মজাটা অন্যরকম সবাই আমরা জানি। অনেক শাক তুলেছি, যেগুলো কেটেছি তোমরা শুরুতে দেখে নিয়েছ, আরও কিছুটা ফ্রিজে আছে, আমি হাতের ব্যথার জন্য বাকিগুলো আসলে কাটতে পারছি না। যাই হোক, এমনি করে একটু একটু করে, এই দুই তিন দিন তো আরও, গত তিন দিন আরও প্রচণ্ড কষ্ট ছিল, তোমরা দেখেছো মোবাইলের কাছেও আসতে পারি নাই, আসলে এটার নামই জীবন। আর যে কামরাঙ্গা মরিচের, দেখো আগে এটা বলে নিই তোমাদের সাথে, এই যে দেখো শশাগুলো, শশাটা, এই শশাটা আমি পরশু দিনও চারটা শশা ছিঁড়ে নিয়েছি, আমি তখনও দেখতে পাইনি। আজকে আসলে আমি শশা ছিঁড়ার উদ্দেশ্যে বাগানে নামিনি, জানি যে আজকে আমি পানি দিতে পারবো না, তো ভাবলাম কয়েকটা কাঁচা মরিচ একটু শাক তুলে নিয়ে আসি। তখন গিয়ে দেখি যে একটা শশা বড় হয়েছে আর এটা পেকে গেছে, যাই হোক দেখে ভালো লাগলো। করলা গাছে ফুল এসেছে, করলা ধরবে, কুমড়ো গাছেও ফুল তোমাদেরকে দেখেছিলাম, আজকে আরও দেখি গাছে আছে, লাউ গাছে, এখনও লাউ গাছে দেখেছিলাম সেদিন ফুল এসেছে, কিন্তু এই মুহূর্তে আর দেখতে পাচ্ছি না। শশা গাছে পর্যাপ্ত ফুল আছে, দেখো করলা গাছগুলো মাশাল্লাহ, যদি ঝাঁকা দিতে পারতাম না এতই করলা হতো, মানে অনেক হতো, আলহামদুলিল্লাহ অনেক হতো, কিন্তু আসলে ঝাঁকার জন্য তেমন কিছুই আশা করতে পারছি না। তবু করলা, শিম, এগুলো হয়তো কিছুটা হবে, আর শশা, কুমড়ো আর লাউ এগুলোকে আমি হয়তো রাখতে পারবো না হইলেও, কারণ এগুলোর জন্য শক্তিশালী ঝাঁকার দরকার। দেখো বন্ধুরা, দেখাই দেখাই দেখাই, আর এখানে কালো মরিচ। তোমাদেরকে শশাটা আবারও শো করে দিচ্ছি, মানে এত ভালো লাগছে দেখতে যে কি সুন্দর নিজে নিজে একা একা পেকে গেছে, দেখতে পেলে হয়তো খাওয়া হয়ে যেত। এখন যেটা করব, আমি তোমাদের কাছে জানতে চেয়েছিলাম তোমরা আমাকে বলবে কীভাবে রান্না করলে ভালো লাগবে, আর বিচিগুলো আমি কালেক্ট করব। তাহলে ভালো থেকো, আলো ফেস।